সৃষ্টি ভিশন ইসলামিক চ্যানেলে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দূরত ফরলে গুনাহ হইব নি বাবা? গুনাহ হইব নি? পিসের আব্বারা গুনাহ হইব? দূরত ফরলে গুনাহ হয় না কি সওয়াব হয়? কথা বলেন, কি হয়? সওয়াব হয়। কেমন সওয়াব? সওয়াব জানতে হবে না? নবীর উপরে দূরত ফরলে কেমন সওয়াব? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, কোন একদিন আমি আল্লাহর নাম বন্ধ হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন না, সেই দিনটা হলো কিয়ামতের দিন, সুবহানাল্লাহ বলেন। যেই দিন আল্লাহর নাম নেওয়ার মতো কিছুই থাকবে না, সেই দিনটা হলো কিয়ামতের দিন। সেই দিন পর্যন্ত আপনার নবী আমার নবীর নাম মুবারকের দূর থাকবে কোন, সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা করে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। চিৎকার মেরে মেরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর উপরে দূরত পড়লে লাভ আছে, কিন্তু কিছু কিছু সুড়ি মোল্লা আছে দুনিয়ার বুকে বাইরে হইছে, নবীর উপরে দূরত পড়লে তাদের কলজায় আগুন লাগে, আসানাম আবার দূরত নিয়ে ব্যঙ্গ করে। যেই দূরত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পড়ে, কুল কায়নাতের রহমতের ফেরেশতা রয়েছে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব ও বন্ধু, নো টেনশন, কোনো চিন্তা করবেন না, দুনিয়াবাসী আপনার উম্মত যদি আপনি নবীর শান নাও গায়, আপনার উপরে দুরুদ নাও পড়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিয়ামত পর্যন্ত নয়, যতদিন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন থাকব, ততদিন পর্যন্ত আপনি হাবিবের দুরুদ থাকবে কোন, সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর উপরে কে দুরুদ পড়ে? কথা বলেন, কে পড়ে? আল্লাহ পড়ে। আপনি আমি দুরুদ পড়লে লাভ, কেমন লাভ? আমার নবী পাক সরকার মদিনার আয়াত দিয়ে বলে, উম্মত আমার উপরে পৃথিবীর এক প্রান্ত থেকে যদি তোমরা আমার উপরে দুরুদ পড়ো, আমি নবী রাহমাতুল লিল আলামিন নিজ কান মুবারকে শুনি, সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, এই দুরূদ শরীফ পড়লে আমাদের কি লাভ হবে? আপনার নবী আমার নবী নয়, আমার আল্লাহ ডাক দিয়ে বলি, দুনিয়ার বান্দারা, আরে ও নবীর গুনাহগার উম্মতেরা, তোমরা শুনে নাও, কোন ব্যক্তি যদি আমার বন্ধুর উপরে এক মর্তবা একবার মহব্বতের সহিত, কি সহিত? মহব্বতের সহিত, মহব্বতের সহিত আদব নিয়ে, ভালোবাসা নিয়ে, নবীর প্রেম নিয়ে যদি রে একবার আমার বন্ধুর উপরে কোন ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে, তার আমল নামা থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দশটা গুণা মাফ করে, দশটা সওয়াব তার আমল নামায় দিয়ে দেয় কোন, সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুরুদ আমাদের পড়তে হবে, কেমন লাভ? আরেকটু লাভ জানা নেই, দরকার আছে নি? আপনার নবী আমার নবী ডাক দিয়ে কয়, উম্মত, ও উম্মত, তুমি আমার উপরে দুরুদ পড়েছো, তুমি কেন দুরুদ পড়েছো? আমি নবীর উপরে মহব্বত লইয়া দুরুদ পড়েছে রে উম্মত, তুমি নয়, তোমার বাবার নাম, তোমার দাদার নাম, তোমার দাদির নাম, তোমার নানার নাম, এমন কি তোমার 14 গোষ্ঠীর নাম, কোন ব্যক্তি আমার উপরে দুরুদ শরীফ পড়েছে, আমি রহমাতুল লিল আলামিন তার সবকিছুই জানি কোন, সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। এখন নবীর দুরুদ পড়বেন না সারবেন? নবীর দুরুদ পড়লে একবার আল্লাহ 10টি গুনাহ করবে ক্ষমা গো, ঠিক কিনা বাবা? গুনাহ ক্ষমা করাতে চাই কিনা? গুনাহ মাফ করাতে হবে কিনা? আমরা গুনাগার, আমরা গুনাগার, নবীর উপরে বেশি বেশি দুরুদ পড়বো, আর দুরুদ ছাড়া নবীর প্রেমিক হওয়া যায় না, সুবহানাল্লাহ বলেন। নামাজ আমল, রোজা আমল, হজ আমল, যাকাত আমল ইত্যাদি গুলা, যেগুলা সেইগুলা হলো আমল। আর আমার আপনার নবীকে ভালোবাসা, কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু
احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين متفق عليه في كلمه من الله اكبر সবাই আলহামদুলিল্লাহ বলেন আমরা কি গুসা করছে নির্বাচন দি হবাই গেল সার আওয়াজ সুবা নিবেশ করে আওয়াজ তো ঘর গুমান গেছে আর মাহফিলের ভিতরে এলে আপনারা মুহ ঢাড়া করে আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করে যেগুলো আল্লাহর নাম নীতি রসুলুল্লাহর নাম নীতি কেবলমাত্র করে বেহেস্তের বাগানে ঢুকছেন বেহেস্তি বেহেস্তের বাগানে ঢুকছে যারা তারাই বেহেস্তি বেহেস্তের বাগানের বাইরে যারা তারা কি বেহেস্তি অনেকে আছে রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে দাঁড়ায় কইব যে মাহফিলের হুজুরের সুরটা যদি ভালো হয় তাহলে বিত্রিকে বমু আর যদি বাগান না বাইক গিয়ে লেজ কম্বল না এর মধ্যে ঘুমাই যাবো তাইলে কিন্তু বেহেস্তি আসা যাবে না বেহেস্তের ভিতরে আসেন এমন নসিব সবার হয় না বাবা বেহেস্তের টিকিট হাতে লইয়া বেহেস্তের বাগানের ভিতরে ঢুকেন আজকের মাহফিলকে জড়িয়া করে খোদার কসম নবীর প্রেম মহব্বতে আপনার আমার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করিয়ে খালেস তওবার মাধ্যমে আপনাকে আমাকে বেগুনাহ মাসুম বানায় বাড়িতে ফিরাবে সুবহানাল্লাহ বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ সে বিশ্বাস আপনার আমার আছে বিশ্বাসের নাম হইল ঈমান বিশ্বাসের নাম কি ঈমান নামাজ ঈমান নয় রোজা ঈমান নয় হজ ঈমান নয় যাকাত ঈমান নয় নবী ভালোবাসার নাম হলো ঈমান নবীরে জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে নবীর জন্য জীবন কুরবান করতে হবে তার নাম হলো ঈমান ঠিক কি না বলেন সোহাল বেলার ভালোবাসা হাঞ্জা বেলা শেষ এর নাম ভালোবাসা ভালোবাসার মতো বাসতে হইব নবীর জন্য জীবন কুরবান দিতে হইব রাত্রে বেলা আজিজ আইছে মাকসুদি হুজুর আইছে হুজুর আমরা সুন্নি দাবি করি ফজরের আজান দিছে আল্লাহু আকবার শেষ মসজিদে কেউ নাই কিন্তু সুন্নি নি বাবা সুন্নি দাবি করবে যারা আশিকুল রাসূল দাবি করবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে ঠিক কি না বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে মা বাবার খেদমত করতে হবে ওলি আল্লাহর দরবারে গোলামি করতে হবে এই হলো সুন্নি আর তারা যারা তারা টাটকা মোল্লা ফতোয়া তো দিবই ওরে আল্লাহর দরবারে যাওয়ান যেত না পীর কি রে বাপ কি রে বেটা বাপ তো একটাই এরপরে যদি আছে এটা কি তোমার মা বিয়া দেখ সরি নাউজুবিল্লাহ কর না জানে না তো এই হারাম জাদা খালিদ বিন মুগিরার মত সরি মোল্লা ভাইলে না কই সব বাবা উনি আমার বাবার সমতুল্য হতে পারে হতে পারে না ওনাকে বাবা বললে কি আমার একটু দেবগা উনারে বাবা কইলে শরম লাগে রিস্কা ওলারে বাপ কইলে শরম লাগে আরে শিক্ষা করেছি পীর মসজিদ বাটা উনার তো আমরা বাবা ডাকি নাকি তাহলে পীর মসজিদ কে বাবা ডাকি আমার বাবা বলে সম্বোধন করি এইগুলি খারাপ অবস্থা নেওয়া ঠিক না যাক আলহামদুলিল্লাহ আমি আলোচনার দীর্ঘায়িত করবো না আমি এই এলাকার কিছু সন্তান চাপুর লতিফিয়া দরবার শরীফের আউলাদ এবং আমার আব্বা হুজুরকে সবাই চিনতেন যিনি আখাউড়া রেলওয়ে স্টেশন মসজিদের খতিব ছিল হাফেজ মাকসুদুল আলম এর আগে ছিল তারাগণ দরবারে ওনারই সাহেবজাদা আমি ওদম গুনাগার রবিউল আলম মাকসুদি বর্তমান সজ্জাদানশীল দরবার শরীফের তো আসছি ভাগিনা প্রতি বছরই মাহফিলদের বাড়িতে তার ওই যে বাবার বাড়িতে করত তো এই বছর এখানে করছে যেহেতু আজকে একটা প্রোগ্রাম ছিল তো বাইকনার রোজা মামু আপনি নাইলে কিন্তু আমি কান্দু না বাইকনার কান্দন কিন্তু মামুসারা থামাইতে রাখে না তারা নিয়ম নেয় বাইকনার কান্দ লইয়া মামু দুগুণ গিয়া যদি চকলেট মকলেট দেয় কিন্তু বাইকনার কান্দ থামে তো আইসি বলে মোটামুটি অনেক ভালো লাগার মতো কিছু কথাবার্তা বলতেছে মামা খুব ভালো লাগছে আপনি আইসেন যাক যাক এই ভালোবাসাটাই চাই বিশেষ করে নাইসা মহব্বতের ভাইজান গুলোর সাথে দেখা হলো মৌলানা মিজানুর রহমান আজিজি ভাই এবং শ্রদ্ধাভাজন হাফেজ হাফেজ নজরুল ইসলাম আশিকি হুজুরের সাথে দেখা হইলো আমি রেজার সাথে দেখা হইলো তো শ্রদ্ধা বাজন সবার কাছে বিশেষ করে আমি ওদম গুলাম রবিউল আলম মাকসুদি দোয়া চাই আপনাদের কাছে দোয়ার আরজি আমি গুলামের জন্য আপনারা সবাই খাস করে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুন্নতের খালেস গুলাম হিসাবে অন্য কিছু না কান ধরে থৌবা করে বলে যাই আমাকে যেন এত বড় না বানাই যে বানানেতে আমি রসুলুল্লাহর গুলামি বলে যাই যে ভানানোতে মানুষকে ইজ্জত দিতে জানবো না আল্লাহ যেন ওই বড় ওই যে
বক্তা, ওয়াইজ, পীর কোনো কিছু যেন আল্লাহ না বানান। আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুদ্র হিসাবে রেখে আল্লাহ যেন আমাকে শেষ পর্যন্ত মৃত্যু দান করে, এই দোয়া রেখে চাই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।